नमस्कार बंधुरा, माता रानीर कृपाते स्वागतम जानाच्छि आरो एकटी नतून राशिफल भिडियोते आपनादेर कुम्भ राशि जातक जातिकादेर। आजकेर एई राशिफल भिडियो अनेक अनेक गुरुत्वपूर्ण होते चलेछे। आजकेर दिनी आपनादेर शुभ रंग कि हबे, शुभ संख्या कि हबे, आजकेर दिन आपनादेर केमन जाबे सबकिछुई आपनारा जानते पारबेन एई भिडियोटिते। तो चलुन भिडियोटी शुरू करा जाक। मातारानीर भक्तरा अवश्यई जय मातारानी कमेंट करे जानाबेन, आपनारा मातारानीर आशीर्वाद पाबेन। एकटा जायगार पर निजेर ओपर चाप देबेन ना एबं ठिकभाबे विश्राम निन। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধে একটি ছোট পিকনিকের আয়োজন করুন। এটি বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নৈমিত্তিক জীবনের একঘেয়েমি থেকে এক অতি প্রয়োজনীয় অবকাশ এনে দেবে। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেম জীবনও পাল্টাবে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন। আপনি দেখতে পাবেন যে যারা আপনাকে নিচে নামাতে চায় তাদের সমালোচনা অত্যন্ত কঠিন। ব্যবসার নতুন ধারণায় ইতিবাচকভাবে এবং দ্রুত সাড়া দিন, সেগুলি আপনার অনুকূলে যাবে। আপনার প্রয়োজন কঠিন পরিশ্রমের দ্বারা সেগুলিকে বাস্তবায়িত করা, যা আপনার ব্যবসায় আগ্রহ বজায় রাখার মূল মন্ত্র। কাজে আপনার আগ্রহ পুনঃস্থাপিত করতে আপনার মাথা ঠান্ডা রাখুন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন, অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে। এমন একটি দিন যেখানে শেষ মুহূর্তে আপনার পরিকল্পনাগুলিতে পরিবর্তন করা হতে পারে। আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে, যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটনার পক্ষে এটি অত্যন্ত ভালো দিন। একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তিরই তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিতে আরও বিশ্বাস করা উচিত। দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন। আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন, যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান এবং যোগ লাভজনক হবে, ফাটকাই লাভ আনবে। আপনার চিন্তার অতীত, আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। আপনার প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক কিছু ভুল বোঝাবুঝির কারণে আজ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাকে মনে রাখতে হবে যে প্রেম হলো গুরুতর বিষয়, তাই এতে নিজের ইচ্ছা মতন যা খুশি করতে যাবেন না। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না, কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে। যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে, যা আপনাকে উত্তেজিত রাখবে। কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। বিলম্বিত টাকা কড়ির পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে।
যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে। যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে, কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্ম উপলব্ধি করার জন্যই জরুরি। অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করতে তুলবে। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না। আপনার সঙ্গীকে কোনো ব্যাপারে চাপ দেবেন না, এতে আপনাদের দূরত্ব বাড়বে। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না, বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন, যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। অর্থ সম্পর্কিত অনিশ্চয়তা আপনার উত্তেজনা সৃষ্টি করবে। আপনি কোনো বিষয়ের সমাধান করতে গেলে মেজাজ এবং পরিকল্পনার পরিবর্তন প্রভাবশালী হয়ে উঠবে। ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না। আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আপনার বন্ধুদেরও আপনার উদারতার সূচক নিতে দেবেন না। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন। কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। যদি আপনি অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন, তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন। আজ প্রচুর সমস্যা থাকবে, যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা দুজনেই তো সামলে নেবেন। আপনার স্ত্রীর স্বাস্থ্য চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে। কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। সতর্ক থাকুন, কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। নির্জনে সময় কাটানো ভালো, কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন। এই জন্য আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে, আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন। এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 54। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।